হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল টেক ইউটিউব। আর আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ গুলজার হুসেন। তো ইতিমধ্যে হয়তো আপনারা দুর্বার 21.org নামের এই ওয়েবসাইটটির কথা শুনেছেন। এই ওয়েবসাইটটি কি, এই ওয়েবসাইটে অ্যাম্বাসিডার হলে আপনি কি কি সুবিধা পাবেন, এর লক্ষ্য কি, ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আমি আমার এই টিউটোরিয়ালের ডেসক্রিপশন বক্সে বিস্তারিত লিখেছি। আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। সো আজকে মূল আলোচনায় ফিরে আসি আবারও। আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে দুর্বার 21.org-তে কিভাবে অ্যাম্বাসিডার হবেন বা অ্যাম্বাসেডর হওয়ার জন্য কিভাবে আবেদন করবেন। তো চলুন শুরু করি। এজন্য আপনাকে আপনার ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর আপনার এর অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে দুর্বার 21। দেখুন আমি লিখছি দুর্বার 21, লিখে আপনার কিবোর্ডের এন্টার কীটি চাপুন। দেখুন প্রথমে রেজাল্ট এসেছে দুর্বার 21.org, দুর্বার ডিজিটাল বাংলাদেশ। আপনি এখানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে একটি ওয়েবসাইট এসে হাজির হবে। এখানটিতে গিয়ে আপনি অ্যাম্বাসেডর পদে আবেদন করতে চাইলে বা অ্যাম্বাসেডর হতে আগ্রহী হলে অ্যাম্বাসেডর অপশনটিতে ক্লিক করুন। অ্যাম্বাসেডর অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে এসে নিম্নরূপ একটি ফর্ম এসে হাজির হবে। এই ফর্মটির দুটি পার্ট রয়েছে, ফর্ম ক এবং ফর্ম খ। আমরা এখন একে একে এই ফর্ম ক এবং ফর্ম খ পূরণ করে আপনাদের দেখাবো এবং এখানে কি কি বিষয় উল্লেখ করতে হবে বিস্তারিত আলোচনা করব। সো আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম যারা অনলাইনে বিচার করেন তাদের একটা বিরাট অংশ জুড়ে রয়েছেন যারা স্মার্টফোন ব্যবহারকারী। সো আমি এখন স্মার্টফোন ব্যবহার করে কিভাবে দুর্বার 21-এ আপনি অ্যাম্বাসেডরের পদে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি দেখাবো। সো চলুন আমরা এখন চলে যাই আপনার স্মার্টফোনের স্ক্রিনে। সকলকে স্মার্টফোনের স্ক্রিন হতে আবারও স্বাগত জানাচ্ছি। সো আপনি যদি দুর্বার 21.org-তে অ্যাম্বাসেডর পদে আবেদন করতে আগ্রহী হন, সো আপনাকে প্রথমে আপনার স্মার্টফোনের গুগল ক্রোমে যেতে হবে। সো গুগল ক্রোমে টাচ করলাম। গুগল ক্রোমে টাচ করার পরে এর অ্যাড্রেস বারে বা সার্চ বক্সে গিয়ে আপনাকে লিখতে হবে দুর্বার 21। দুর্বার 21 লিখলে প্রথমে যে রেজাল্টটি আসবে সেই রেজাল্টটির উপরে টাচ করুন। দেখুন টাচ করলে সঙ্গে সঙ্গে আপনি দুর্বার 21.org-এর ওয়েবসাইটে গিয়ে পৌঁছাবেন। এখানে গিয়ে ঠিক ওপরে ডান পাশে এই যে এই অপশনটিতে টাচ করুন। টাচ করলেই আপনি এখানে দেখবেন অনেকগুলো অপশন এসে হাজির হবে। এখান থেকে আপনি অ্যাম্বাসেডর অপশনটিতে সিলেক্ট করুন। সিলেক্ট করলেই আপনি দেখুন ডেস্কটপে যেমনটি দেখেছিলেন বা ল্যাপটপে যেমনটি দেখেছিলেন সেই একই ফর্ম এখানে এসে হাজির হয়েছে। সো আমরা এখন ফর্ম ক পূরণ করে আপনাদের দেখাবো। সো প্রথমে আপনাকে আপনার নাম লিখতে হবে। দেখুন আমি এখানে নাম লিখছি আমি এখানে বয়স নির্ধারণ করে দিলাম। জেলা নির্বাচন করুন, জেলাতে আমি আমার নিজ জেলা দিয়ে দিচ্ছি। উপজেলা নির্বাচন, উপজেলা নির্বাচনে নিজ উপজেলা নির্বাচন করলাম। ইউনিয়ন ওয়ার্ড নির্বাচন করছি। দেখুন খেয়াল করুন আপনারা আমি এখানে আমার ইউনিয়নটা সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে বর্তমান ঠিকানা লিখছি, খেয়াল করবেন। এখানে আমি আমার দেখুন উপরে বর্তমান ঠিকানা দেওয়ার পর পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে অবশ্যই আপনাদের। আমি আমার মতো এখানে দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিতে পারেন, চাইলে এখানে পোস্ট করে দিয়ে দিতে পারেন, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি, খেয়াল করুন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা এখানে ইমেইল একটা দিয়ে দিতে হবে। ইমেল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, খেয়াল করুন। ইমেল নাম্বার দেওয়ার পরে আপনি এখানে আপনার প্রয়োজনীয় একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, খেয়াল করবেন। মোবাইল নাম্বার দেওয়া হলে ফেসবুকের প্রোফাইল লিংক আপনি এখানে দিতে পারবেন। দেখুন লিঙ্কটি দেওয়া হলে ফেসবুক লিঙ্কটি আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে পেশা নির্বাচন করতে হবে। সো পেশা এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি পেশা দিয়ে দিতে পারেন। আমি এখানে সরকারি চাকরিজীবী দিলাম। এখানে আপনি কি দুর্বার প্ল্যাটফর্মে অ্যাম্বাসেডর হিসাবে কাজ করতে চান, অবশ্যই হ্যাঁ দিবেন। আপনারা আমরা কি আপনাকে ইমেল বা অবশ্যই হ্যাঁ এখানে এই অপশনটি তো হ্যাঁ দিবেন। দেওয়া হলে আপনি পরবর্তী সেকশনে এই যে এই পরবর্তী অপশনটির উপরে ক্লিক করবেন বা টাচ করবেন। টাচ করলে আপনি দ্বিতীয় অপশনটিতে চলে আসবেন, খেয়াল করুন। আমরা ফর্ম 1 পূরণ করা শেষ করেছি, এবার ফর্ম খতে চলে আসলাম। এখানে আপনাকে বেশ কতগুলো প্রশ্নের উত্তর দিতে, ভালো করে পড়ে আপনি উত্তর দিবেন। দেখুন আপনি কেন দুর্বার অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে চান, অ্যাম্বাসেডর হলে
দেশের জন্য কাজ করার সুযোগ পাবো অথবা নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাবো। এই দুটো অপশন আপনি দিতে পারেন, যে কোনো একটি অপশন আপনি দিয়ে দিবেন। এবার সর্বশেষ কবে একটা ভালো কাজ করেছেন মনে করতে পারছেন না, বা গত এক সপ্তাহে অবশ্যই অন্তত আপনি একটি ভালো কাজ করেছেন এটা দিবেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একসময় দেখেন 5 বছর বয়সে একটা বাচ্চা ফুটপাতের উপর বসে, খুব কাছে, তার আশেপাশে কেউ নেই, একটু কাছে গিয়ে দেওয়া হচ্ছে সে জায়গায়। এখন আপনি কী করবেন এমন পরিস্থিতিতে? আপনাকে বাচ্চাটিকে দ্রুত ডাক্তারের কাছে নেবেন, এই অপশনটিতে ক্লিক করে আমার মনে হয় সবথেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পাবে। সো আপনি এটা করবেন, অথবা আপনি আপনার প্রয়োজনীয় আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা অপশনকে বেছে নেবেন। ফেসবুকে আপনার কয়টি অ্যাকাউন্ট আছে অবশ্যই আপনি এখানে একটা দিবেন, কেননা অনেকগুলো অ্যাকাউন্টকে সেটা ডিসক্রেট হিসেবে ধরা হয়। আপনার ফেসবুক নিউজ ফিডে অথবা অপরিচিত একটি নিউজ পোর্টালে একটি সংবাদ দেখলেন, সংবাদটি শিরোনাম খুব চটকদার, পুরো সংবাদটি আপনি পড়লেন, খুব মজা পেলেন, কিন্তু সংবাদটি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কোথায় যেন একটু খটকা লাগছে, এমন পরিস্থিতি আপনি কী করবেন? সাথে সাথে শেয়ার করবেন? না, এটা কখনোই করা যাবে না। বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করবেন? না, অনলাইনে যাচাই করব, গোপনে অন্যদের সঙ্গে সাথে শেয়ার করব। আপনি এই মাঝখানে যে দুটো অপশন, সেই দুটো অপশনের মধ্যে এই যে অনলাইনে যাচাই করব এই অপশনটি দিতে পারেন। সো আপনাকে একটি কাজ দেওয়া হলো, একটি কাজটি 1 মাসে আপনাকে মধ্যে কাজ শেষ করে দিতে হবে। আপনি দেখলেন আপনার পক্ষে মাত্র 7 দিনের কাজটি শেষ করা সম্ভব, এ সময় আপনার হাতে তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজও নেই। কাজটি আপনি কবে থেকে শুরু করবেন? প্রথম দিন থেকেই এইটা অপশনটি আপনারা দিবেন, আমি এটা দিয়েছি, দিয়ে খেয়াল করুন। আপনি একজন টিম লিডার, টিমে 8 জন সদস্য আছেন, একটা মিটিং এ বস টিমের সবার সামনে আপনার অনেক প্রশংসা করলেন, এই কাজটা সফলভাবে সম্পন্ন করার জন্য আপনাকে কৃতিত্ব দেওয়া হলো। মজার বিষয় হচ্ছে এই কাজটা আসলে টিমের অন্য একজন সদস্য করেছে, যাবতীয় কৃতিত্ব তার পাওয়ার কথা, এমন পরিস্থিতি আপনি কী করবেন? দেখুন এখানে অনেক মজার মজার অপশন রয়েছে, চুপচাপ থাকবেন, মিটিং শেষ হলেই সদস্যকে সরি বলবেন, সবার সামনে আসল বিষয়টি খুলে বলবেন, কাউকে কিছুই বলবেন না, নিজের সাফল্য যখন করবেন, এই যে খেয়াল করুন সবার সামনে আসল বিষয়টি খুলে বলবেন। কোনটি আপনার কাছে সবচেয়ে গৌরবের? স্বাধীনতা যুদ্ধ, অবশ্যই স্বাধীনতা যুদ্ধ দিবেন আপনারা। নিচের কোনটি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? অনেক ক্ষমতা, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। কোন গুণগুলি আপনার জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য? পরিশ্রমী, উদ্যমী, মেধাবী, সৃজনশীলতা। আপনি যে কোনো একটা দিতে পারেন এখান থেকে, সবগুলোই প্রয়োজনীয়, খেয়াল করুন। এইবার একজন সচেতন, দায়িত্বশীল, মুক্তিযুদ্ধ চেতনা বিশেষ দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমি দেশের বৃহত্তর কল্যাণে কাজ করে যাব, এটা আসলে একটা অঙ্গীকারনামা। এই অঙ্গীকারনামাটি আপনি ভালো করে পড়ে অবশ্যই এখানে হা অপশনটি সিলেক্ট করবেন, করে এই যে এখানে সাবমিট করুন, এই অপশনটিতে আপনি যদি টাচ করেন তাহলে আপনার আপনি দুর্বার 21.org-তে অ্যাম্বাসেডার হওয়ার জন্য আবেদন আপনার সম্পন্ন হলো। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করবেন, 2-3 ঘন্টা বা 4 ঘন্টা বা 1 দিন সর্বোচ্চ অপেক্ষা করার পরে আপনি যে মেইলটা দিয়ে আপনি এখানে ফর্মটি পূরণ করলেন সেই মেইলে আপনি চেক করতে থাকবেন। durbar21.org থেকে একটি কনফার্মেশন ইমেইল আপনার কাছে যাবে, আপনি যদি অ্যাম্বাসেডার পদে নির্বাচিত হন তবুও যাবে, না হলেও আপনার কাছে একটি কনফার্মেশন ইমেইল যাবে যেখানটিতে আপনি সদস্য পদ বা অ্যাম্বাসেডার হয়েছেন কি না সেটা আপনাকে নিশ্চিত করা হবে। সো এই ছিল durbar21.org-তে অ্যাম্বাসেডার বা হতে আগ্রহী ব্যক্তিদের কীভাবে ফর্ম পূরণ করতে হবে সে সংক্রান্ত একটি পূর্ণ দিক নির্দেশনা। দুর্বারে অ্যাম্বাসেডরের সদস্য পদ বা সদস্য ফর্ম পূরণের নিয়ম মূলত একই রকম। দুর্বারে অ্যাম্বাসেডর হিসাবে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন কিনা এই জন্য আপনাকে যে ইমেইলটা দিয়ে আপনার আবেদন ফর্মটি পূরণ করলেন সেই ইমেইলটি এখন গিয়ে আপনাকে চেক করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত হলে আপনাকে অবশ্যই মেইলের মাধ্যমে কনফার্মেশনে জানিয়ে দেওয়া হবে। অ্যাম্বাসেডর হিসাবে প্রাথমিকভাবে নির্বাচিত হলে এরপরে আপনার কি করণীয়, কি করতে হবে, দুর্বারে গিয়ে কিভাবে দুর্বার টেমপ্লেটে নিজের ছবি বসাতে হবে, এ সংক্রান্ত একটি টিউটোরিয়াল নিয়ে শীঘ্রই আসছি আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।